দুদিনের আরক্ষীর জিম্মালে প্রেরণ করা হয়েছে প্রবঞ্চক স্বপ্ননীল দাসক। সাতদিনের জিম্মাত বিচারিছিল দিসপুর আরক্ষীয়ে। অনলাইন ট্রেডিংয়ের জড়িয়ে বহু লোকের ধন লুট করেছিল প্রবঞ্চকটে। TFAL বিনিয়োগ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্বপ্ননীল দাস আর স্বপ্ননীল দাসক সাতদিনের জিম্মাত যদিও বা বিচরা হয়েছিল, তথাপিও প্রেরণ করা হয়েছে দুদিনের আরক্ষীর জিম্মালে প্রেরণ করা হয়েছে প্রবঞ্চক স্বপ্ননীল দাসক। আরক্ষী অবশ্যই সাতদিনের জিম্মাত বিচারিছিল আর অনলাইন ট্রেডিংয়ের জড়িয়ে বহু লোকের যেহেতু ধন লোড করা হয়েছিল আর TFAL বিনিয়োগ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্বপ্ননীল দাসক বর্তমান দুদিনের আরক্ষীর জিম্মালে প্রেরণ করেছে আদালতে।